কুতুস ভাই একটু জলদি জান না। এখনো চিন্তা করে ভেবে পাই না সেদিনই বা কেন আমি তিথির সাথে এত খারাপ ব্যবহার করলাম। তিথু তো এমন কোনো বড় অপরাধ সেদিন করেনি। আসলে সেদিন আমার অফিসের এক কলিগের সাথে প্রচন্ড ঝগড়া হয়েছিল, সেই ঝালি হয়তো বা আমি তিথির উপর দেখিয়েছি। মানুষ সত্যি অদ্ভুত, কষ্ট দেওয়ার জন্য সবসময় আমরা সবচেয়ে প্রিয় মানুষটাকেই বেছে নিই। খালাম্মা কেমন আছেন? আছি। কখন থেকে শুরু হলো এসব? যখন থেকে পড়াও তখন থেকে? জি না খালাম্মা, আমি তিথিকে যখন পড়িয়েছি খুব সিরিয়াসলি পড়িয়েছি। তারপর কি হলো? কোথায় জব করো? জি একটা সিএ ফার্মে। বেতন? লাখখানেকের মতো। কত? এক লক্ষ দশ হাজার টাকা। তুমি তো যোগ্য ছেলে রকি, কিন্তু তারপরও তোমার সাথে আমার মেয়ের বিয়ে আমি দেব, কারণ তোমার বাবা মা নেই, কোনো আত্মীয় স্বজন নেই। বিয়ের মতো এরকম একটা সম্পর্কে তো থাকা জরুরি, তাই না? জি জি খালাম্মা। কিন্তু আমি আমার মেয়ের ব্যাপারে খুব দুর্বল, আর তিথি সেটারই সুযোগ নিচ্ছে। ও কোনো কিছু আমার কাছে চেয়েছে আর আমি ওকে দেইনি, এটা জীবনে কখনো হয়নি। আর তোমার আঙ্কেলও যখন বিয়েতে রাজি, আমি তোমার সাথে আমার মেয়ের বিয়ে দেব। খালাম্মা থ্যাংক ইউ, আঙ্কেল থ্যাংক ইউ। বিশ্বাস করেন মানে আমি তিথিকে আমার জায়গা থেকে খুব হ্যাপি রাখবো। রাখতেই হবে রকি, নাহলে তোমাকে তো আমি হ্যাপি থাকতে দেব না। রাখতেই হবে। আমার খুব বড় একটা আফসোস হচ্ছে, তিথির সাথে আমার সর্বশেষ কনভারসেশনটা ঝগড়া ছিল। তিথি বলতে আমি সুস্থ তিথির কথা বলছি। আমি যদি ঘনাক্ষরেও জানতাম এই সুস্থ স্বাভাবিক তিথিকে আর কোনোদিন পাব না, তাহলে হয়তো একটু জলদি চলেন না। হ্যালো, তুমি কই? এখনো বাসায় যাও নাই না, এই জন্যই কল ধরছো না? আমি বাসা একদম কাছে, জাস্ট 5 মিনিট লাগবে। রাত 12টা বাজে তিথি, এত রাতে একলা একলা বাইরে থাকে সেটা আমার পছন্দ না, তুমি জানো না। আমি জানি আপনি পছন্দ করেন না, আমারও পছন্দ না, কিন্তু আমি কি করব? আপনি নিজে সারাক্ষণ অফিসে থাকেন, সব কাজ আমার করতে হচ্ছে বিয়ের, আর আপনি আমাকে বকা দিচ্ছেন। বকা দিব না মানে? রাত 12টা বাজে আর তুমি একলা একলা রাস্তায় ঘুরতেছো, রাতের ঢাকা কত ভয়ঙ্কর তুমি জানো না? হ্যাঁ আমি জানি। আর শুনুন, আমি কিন্তু এখন আপনি স্টুডেন্ট না, শুধু শুধু আমার সাথে চিৎকার করবেন না। আমি কি করব? টেলার আমাকে নিজে ফোন দিয়ে বলেছেন আপা আসেন, আমি গেলাম, সে অন্য কারো মাপ নিতে চলে গেছে, আমার ওয়েট করতে হচ্ছে ওখানে, কি করব? আর আমি কি একা? কুতুব ভাই তোমার সাথে আছে। তোমার না অহেতুক তর্ক করার পুরনো একটা বদ অভ্যাস আছে, আমার সাথে অহেতুক তর্ক করবা না। এরপরও যদি একই কাজ করো তাহলে খুব খারাপ হবে বলে দিচ্ছি, টেনশনে আমি ঘুমাতে পারছি না। আপনি কিন্তু খুব খারাপ ব্যবহার করছেন আমার সাথে। তোমার সাথে না এর থেকেও খারাপ ব্যবহার করা উচিত। সামনে থাকলে থাকলে কি কি করবেন? করেন যা ইচ্ছা তাই করেন, যখন মরে যাবো তখন বুঝবেন। বড় হইছো না? তিথি এসব চিচকা দুনি আর মানায় না, বাসায় পৌঁছে কল দিও। রাখি, বাই। হ্যালো, কুতুস ভাই একটু জলদি যান না। এখনো চিন্তা করে ভেবে পাই না সেদিনই বা কেন আমি তিথির সাথে এত খারাপ ব্যবহার করলাম। তিথু তো এমন কোনো বড় অপরাধ সেদিন করেনি। আসলে সেদিন আমার অফিসের এক কলিগের সাথে প্রচন্ড ঝগড়া হয়েছিল, সেই ঝালি হয়তো বা আমি তিথির উপর দেখিয়েছি। মানুষ সত্যি অদ্ভুত, কষ্ট দেওয়ার জন্য সবসময় আমরা
সবচেয়ে প্রিয় মানুষটাকেই বেছে নেই। তিথির অ্যাক্সিডেন্টের পর প্রায় 12 দিনের মতো সে কোমায় ছিল। আমার কাছে এই 12 দিন ছিল চরম দুঃস্বপ্নের মতো। তখন আমাদের মনে হচ্ছিল তিথি একবার কোমা থেকে জেগে উঠলেই এই দুঃস্বপ্নের সমাপ্তি ঘটবে, কিন্তু আমরা তখনও বুঝিনি প্রকৃত দুঃস্বপ্ন শুরু হবে তিথি কোমা থেকে জাগার পর। তিথির প্রথমে রেট্রোগ্রেড অ্যামনেশিয়া হয়, এতে করে সে নতুন কোনো স্মৃতি তৈরি করতে পারছিল না। 7 থেকে 10 সেকেন্ড পরেই সে সব ভুলে যাচ্ছিল, কিন্তু তার অ্যাক্সিডেন্টের আগের সব কথা, এমনকি অ্যাক্সিডেন্টের কথাও সে সময় মনে ছিল। আমি বুঝতে পারছিলাম খুব ভয়ঙ্কর একটা পরিবর্তনের ভেতর দিয়ে যাচ্ছে তার সমগ্র সত্তা।